নিজকে দাদুল শর্মা বলে চিনাকি দিয়া এগারী ঢেকিয়াজুলির ব্যবসায়ী প্রকৃত নাম হয়েছে জিতেন খুদা আর ঘর হয়েছে ময়নাবাড়ীত। আর প্রথমতে নিজের প্রকৃত পরিচয় লুকুয়াইছিল, নিজকে দাদুল শর্মা বলে কৈছিল। আর প্রথম অবস্থা যেহেতু আরক্ষীয় আটক করেছিল, খুদা পোচারের লৈ গৈছিল। আর পরবর্তী সময় যেটা এই ভিডিও ভাইরেল হয়েছিল, ভাইরেল হওয়ার পিছতে এক তাৎক্ষণিকভাবে এই গোটাই ঘটনাটির উপর গুরুত্ব প্রদান করা হল, তদন্ত আরম্ভ হল আর এগারী জিতেন খুদালক গ্রেপ্তার করা হল। গ্রেপ্তারের খবর দিলে ডিজিপি সিপি সিং। প্রকৃততে ঘটনাটি কি হয়েছিল? সেই ভিজুয়ালটি আপনাদের দেখিছে যে কেনেক মারধর করা হয়েছে কণমানি দুটি শিশুক, তেওঁক বাধা প্রদান করবলে আহিছে। কেবাজনো লোকে বাধা প্রদান করবলে সাধারণভাবে চেষ্টা করা দেখিবলে পোৱা গৈছে, কিন্তু কোনেও শিশু দুটিক উদ্ধার নকরিলে। সকলরে চকুর সন্মুখতে সন্দেহত আহি এগারী ব্যবসায়ী শিশু দুটির উপর অমানসিক নির্যাতন চরালে ভুকুয়ালে। আর তার পিছতে এই কণমানি শিশু দুটিয়ে হাত জোর করে কান্দি কান্দি বারম্বার কলে যে চুরি নাই করা, কিন্তু তার পিছতো কথা নুশুনিলে দাদুল শর্মায়। দাদুল শর্মায় সকলের সন্মুখতে মারিয়ে থাকিলে, কিন্তু আশ্চর্যজনক দিকটি হয়েছে ওসরে পাজরে বহু লোক আছে, কোনেও কিন্তু শিশু দুটির উদ্ধার নকরিলে। আপনার নাম তো দাদুল শর্মা বলে কলে পালি কিনা বহুত বদমাস রকমাইছে নাই বদমাস আপনি আইনক দিয়ক বা মা মাইতো গতাই দিয়ক। মূল মোবাইলে নহয় আর আর মানুষ মোবাইল উঠে এটা এই মোবাইল মানুষ মূল দোকান ওর বই আছে গমেছে না, মানে আপনি মারি পেলাম বলে মারিছিল নাকি? নয় না মই এইটো মো মারা নাই গমেছে না, আর মূর লো আছে বেলেগ মূর বলে ভাবি লাগবে না। এনে দোকানের নাম কি দাদা? না কণমানি শিশু দুটির উপর বীরত্ব দেখা দাদুল শর্মাক প্রথমতে আটক করেছিল খুদা পোচা করবার বাবে, কিন্তু তারপর যেটা টুইট যোগে ডিজিপি জিপি সিংয়ে এই কথা জানিবলে দিলে যে গ্রেপ্তার করা হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়াত এই দৃশ্য ভাইরেল হয়েছে। দাদুল শর্মা বলে চিনাকি দিয়া এগারী ঢেকিয়াজুলির ব্যবসায়ী প্রকৃত নাম হয়েছে জিতেন খুদা, আর ঘর হয়েছে ময়নাবাড়ীত। আর প্রথমতে নিজের প্রকৃত পরিচয় লুকুয়াইছিল, নিজকে দাদুল শর্মা বলে কৈছিল। আর প্রথম অবস্থা যেহেতু আরক্ষীয় আটক করেছিল, খুদা পোচারের লৈ গৈছিল। আর পরবর্তী সময় যেটা এই ভিডিও ভাইরেল হয়েছিল, ভাইরেল হওয়ার পিছতে এক তাৎক্ষণিকভাবে এই গোটাই ঘটনাটির উপর গুরুত্ব প্রদান করা হল, তদন্ত আরম্ভ হল আর এগারী জিতেন খুদালক গ্রেপ্তার করা হল। গ্রেপ্তারের খবর দিলে ডিজিপি সিপি সিং। প্রকৃততে ঘটনাটি কি হয়েছে? সেই ভিজুয়ালটি আপনাদের দেখিছে যে কেনেক মারধর করা হয়েছে কণমানি দুটি শিশুক, তেওঁক বাধা প্রদান করবলে আহিছে। কেবাজনো লোকে বাধা প্রদান করবলে সাধারণভাবে চেষ্টা করা দেখিবলে পোৱা গৈছে, কিন্তু কোনেও শিশু দুটিক উদ্ধার নকরিলে। সকলরে চকুর সন্মুখতে সন্দেহত আহি এগারী ব্যবসায়ী শিশু দুটির উপর অমানসিক নির্যাতন চরালে ভুকুয়ালে। আর তার পিছতে এই কণমানি শিশু দুটিয়ে হাত জোর করে কান্দি কান্দি বারম্বার কলে যে চুরি নাই করা, কিন্তু তার পিছতো কথা নুশুনিলে দাদুল শর্মায়। দাদুল শর্মায় সকলের সন্মুখতে মারিয়ে থাকিলে, কিন্তু আশ্চর্যজনক দিকটি হয়েছে ওসরে পাজরে বহু লোক আছে, কোনেও কিন্তু শিশু দুটির উদ্ধার নকরিলে। আপনার নাম তো দাদুল শর্মা বলে কলে পালি কিনা বহুত বদমাস রকমাইছে নাই বদমাস আপনি আইনক দিয়ক বা মা মাইতো গতাই দিয়ক। মূল মোবাইলে নহয় আর আর মানুষ মোবাইল উঠে এটা এই মোবাইল মানুষ মূল দোকান ওর বই আছে গমেছে না, মানে আপনি মারি পেলাম বলে মারিছিল নাকি? নয় না মই এইটো মো মারা নাই গমেছে না, আর মূর লো আছে বেলেগ মূর বলে ভাবি লাগবে না। এনে দোকানের নাম কি দাদা? কণমানি শিশু দুটির উপর বীরত্ব দেখা দাদুল শর্মাক প্রথমতে আটক করেছিল খুদা পোচা করবার বাবে, কিন্তু তারপর যেটা টুইট যোগে ডিজিপি জিপি সিংয়ে এই কথা জানিবলে দিলে যে গ্রেপ্তার করা হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়াত এই দৃশ্য ভাইরেল হয়েছে।